হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রীপর্ণার্স কিচেন। আর আজকের আমি বানাতে চলেছি পিওর ভেজ একটা ডিশ। হ্যাঁ, পনির। দেখেই বুঝতে পারছেন, পনিরের একটা খুব সিম্পল রেসিপি আজকের আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। এর জন্য আমার এখানে আছে 300 মতো পনির। এটা আমার 150 টমেটো, যেহেতু ছোট ছিল বলে তাই জন্য আপনারা বড় হলে একটা নেবেন, 2 কাঁচা লঙ্কা আর আদা, এই সমস্ত জিনিসগুলোকে আমি একসাথে গ্রাইন্ড করে নেব। আর এখানে রয়েছে আমার আলু কুচু। তাহলে সুতরাং চলুন এবার আমরা এটাকে পেস্ট করে রান্নাটা করি। এসে আমাদের রান্না করে, আর এখন আমি প্রথমে দেখিয়ে দেবো যে এই রান্নাতে আমি কি কি মশলা ব্যবহার করব। রান্না শুরুর আগে তাহলে একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো খুব সামান্য, ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ। আর এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমি সানরাইজের এইটা ব্যবহার করি, পনির বাটার মশলা। এটাতে টেস্ট হয় পনিরটার খুব ভালো, আর রান্নার মধ্যে একটা আলাদাই স্বাদ এনে দেয়। সমস্তটাই মশলা আমি অল্প অল্প করে ইউজ করা সত্ত্বেও আমি এই মশলাটা ইউজ করি। তাহলে চলুন রান্নায় যাওয়া যাক সরাসরি। তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে, আর আজকের আমি রান্নাটা সম্পূর্ণভাবে করব রিফাইন্ড অয়েলে। তাহলে প্রথমেই শুরুতে আমি আগে তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিলাম। আলু ভাজা মোটামুটি আমার শেষ। এবার আমি একটা একটা করে পনির এর মধ্যে ফেলে দেবো, এবং পনিরটা আমার খুব ফ্রেশ, আমি তাই একটু হালকা করে ভেজে নেবো, হালকা ব্রাউন করে ভেজে নেবো যাতে পনিরের কাঁচা গন্ধটা চলে যায়। পনির ভাজা মোটামুটি শেষ, হালকা ব্রাউন করে ভেজে নেবো। এবার কড়াই যে তেলটা আছে আমি রান্নার প্রসেসে চলে আসি। দিয়ে দিলাম এর মধ্যে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা, এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপর আমি আমার সমস্ত মশলাগুলো দেবো। আমার কষাটা একদম হয়ে গেছে এবং তেলটা একদম উপর দিকে উঠে এসেছে। তাহলে প্রথমেই আমি দিয়ে দেবো পনির বাটার মশলা। যেরকম রান্না সেই অনুপাতে আপনি এটা দেবেন, এবং তারপর দিয়ে দেবো আমার সমস্ত শুকনো মশলা। এবার এই সমস্তটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আরও 1-2 মিনিট। যখন সমস্ত মশলার গন্ধটা একসঙ্গে ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে পনির আর আলুগুলো দেব। আমার তেলটা উপরে উঠে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনির আর আলু যেগুলো আগে থাকতে আমি ভেজে রেখেছিলাম, এবং এই পুরো ব্যাপারটাকে একসাথে আমি নেড়ে চেড়ে দেবো। তাহলে পনির আর আলুগুলোর মধ্যে কাইটা মাখামাখা হয়ে লেগে যাবে। এখনই দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসে গেছে। এই সবটাই কিন্তু কাশ্মীরি মির্চের জন্য, সুতরাং কাশ্মীরি মির্চের ব্যবহারটা কিন্তু আপনাকে করতে হবে। আমাদের বাড়িতে ন্যাচারালি কেউ খুব একটা ঝাল খাওয়া পছন্দ করি না, কিন্তু কাশ্মীরি মির্চটাতে দিলে যে রং আর টেস্টটা হয় সেটা অতুলনীয়। এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে খানিকক্ষণ অবধি কষিয়ে নেব। তারপর আপনারা যেমন ঝোল খেতে চান সেই অনুপাতে জল ব্যবহার করবেন। আমরা তো বাবা একটু ঝোল খাবই, সুতরাং একটু পরে আমি এটা জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু চিনি, চিনিটা শুধুমাত্র টেস্টের সমতা বজায় রাখার জন্য। এবার আমরা এটাকে চাপা দিয়ে একটু সিমে করে রাখবো, এবং আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো। আলু সেদ্ধ হয়ে গেলে আমাদের ঝোলটা, পনিরের তয় মশলাটা একদম রেডি হয়ে যাবে। আমার আলু একদম বয়েল হয়ে গেছে, চলুন এটাকে নামিয়ে সার্ভ করা যাক। একদম রেডি হয়ে গেছে, একদম রেস্টুরেন্ট স্টাইল পনির মশলা। ভাত, রুটি বা পরোটার সাথে প্রত্যেকটার সাথে মানিয়ে যাবে, কিন্তু গরম গরম পরিবেশন করুন। দেখতেও কিন্তু যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো রান্নার ভিডিও ছাড়লে আপনি সবার আগে তার নোটিফিকেশান পান। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই।